যদি এই চ্যানেল নতুন হন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকন বাটনে ক্লিক করে দিন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদের সাথে আমি যেই ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আপনারা কীভাবে মোবাইল ফোনের মাধ্যমে একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। তো বন্ধুরা, যারা যারা ইমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তাদের জন্য আজকের ভিডিওটি না। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্লে করার জন্য, এবং তাদের জন্য নতুন আরও একটি ভিডিও আমি এর পরে দিব, সেটা হচ্ছে আপনারা কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট খুলবেন বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন বিডি টিউটোরিয়াল মাস্টার, আপনাদের সাথে আমি আছি আমির হামজা। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যারা যারা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না তারা ভিডিওটি পুরোপুরিভাবে দেখবেন, না হলে ভালো বুঝতে পারবেন না। তো আমি এখন শুরু করব। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট আমাদের অনেক সময় প্রয়োজন হবে। যেমন প্লে স্টোর থেকে যদি কোনো প্রকারের সফটওয়্যার ইনস্টল করি তখন আমাদের এই অ্যাকাউন্টটি প্রয়োজন হবে। তারপর আমরা যদি ইউটিউবের একটি চ্যানেল খুলতে চাই তখনও এই অ্যাকাউন্টটি প্রয়োজন হবে। তারপর বিভিন্ন সময় আমাদের এই অ্যাকাউন্টটি প্রয়োজন হবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই অ্যাকাউন্টটি যদি খুব সহজে আপনি খুলতে চান তাহলে আপনি প্রথমেই চলে যাবেন এই যে গুগল অপশনে, এই যে গুগল, তো এখানে চলে যাবেন। তো এখানে চলে যাওয়ার পর আপনি এই যে অপশনটি দেখতেছেন এই অপশনটির উপর ক্লিক করবেন। সে তো এখানে আমি ক্লিক করলাম, তারপর দেখতেছেন এখানে যে লেখা আছে সাইন ইন, এই যে সাইন ইন লেখা আছে, তো এই সাইন ইনে ক্লিক করবেন। তো দেখতেছেন এখানে আমার একটি অ্যাকাউন্ট শো আছে, তো আমি এটাকে বাদ দিয়ে দিলাম। আপনাদের তো কিছুই থাকবে না যদি আপনাদের ফোন নতুন থাকে। তো আমি এখানে দিয়ে যে অ্যাড অ্যাকাউন্ট, তো আমি এই অ্যাকাউন্টে ক্লিক করব। তো দেখতেছেন আপনাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে। তো আপনার মোবাইলে যে প্রথম যে প্যাটার্ন বা পিনকোড যে দেওয়া থাকবে সেই পিনকোডটা দিয়ে দেবেন সিকিউরিটি। তো আমার যেটা ছিল আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু সময় ওয়েট করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখতেছেন এ আপনার পুরনো কোনো যদি ইমেল থাকে তো আপনি এখানে বসিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। তো আমরা যেহেতু নতুন একটি খুলবো সেজন্য আমরা ক্লিক করব ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তো বন্ধুরা, আমরা এখান থেকে এখন ফার্স্ট নেম এবং লাস্ট নেম সিলেক্ট করে নিব। তো আমি যেহেতু একটি নাম দিয়ে দিচ্ছি, যেমন আপনারা আপনাদের মন মতন বা যেটা অরিজিনাল সেইভাবে একটি নাম দিয়ে দিবেন। তো এখানে তারপর নেক্সটে ক্লিক করব এবং ফার্স্ট এবং লাস্ট নাম দিয়ে। তো এখান থেকে আপনাদের অরিজিনাল জন্ম তারিখ, প্রথমে মাস, তারপর তারিখ, তারপর বছর। তো আমি এখান থেকে আবার এরপর নিচে আসছে জেন্ডার, তো আমি মেল দিয়ে দিলাম। এখান থেকে আপনি মেল চেঞ্জ করবেন। তো এখানে দিয়ে সব কিছু ওকে করে তারপর আপনি এই যে একবার নিচে দেখতেছেন নেক্সট, নেক্সট বাটন এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতেছেন এখানে ইউজার নাম চাচ্ছে। তো ইউজার নাম চাওয়ার পরে আপনি এখানে দিয়ে দেবেন আপনার ইউজার নাম, যেখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যেখানে দিয়ে দিয়েছিলেন, তো ওখানে যেরকম নাম লেখা ছিল ওরকমই দিবেন। এবং পাশে আপনার যেটা মনে রাখার সুবিধার্থে, যেমন আমি 400 দিয়ে দিলাম, তো এভাবে দিয়ে দিবেন। যদি ম্যাচ না করে তাহলে আপনার যেটা সুইটেবল হবে সেইটাই আপনাকে আবার ফিরিয়ে দেবে। তো আমি এখন একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতেছেন এবং পাসওয়ার্ডটা একটু একটু বড় কোয়ালিটি দিবেন যাতে করে স্ট্রং হয়, একটু 11 সংখ্যা বা 10 সংখ্যার উপরে দিবেন যাতে করে পাসওয়ার্ডটা অনেক শক্তিশালী হয়। তারপর নেক্সটে ক্লিক করার পর দেখতেছেন এখানে ফোন নাম্বার চাচ্ছে। আপনি যেই ফোন নাম্বারটা দিবেন এই ফোন নাম্বারে আপনার ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আপনাদের সাথে যে মোবাইলটি আছে এইটার নাম্বার, একটা ফোন দিয়ে মূলত দুইটার মতন ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এখানে ফোন নাম্বারটি বসিয়ে দেবো।
তো বন্ধুরা এরপর নেক্সটে ক্লিক করবেন, তো এখানে একটি গুগল ভেরিফিকেশন একটি কোড চলে আসবে। তো কোড আসার পর দেখবেন অটোমেটিক এটার ইন আপনার সাইন ইন হয়ে যাবে। তো এখানে আই এগ্রি, তো এই যে এগ্রিতে আপনি ক্লিক করে দেবেন। তো এরপর ক্লিক করার পরে তো আপনার পাসওয়ার্ড এবং আপনার জিও পাগলা এবং জিমেল অ্যাকাউন্ট সম্পূর্ণ এখান থেকে কাজ হয়ে গেছে। তো এখন প্লে স্টোর, ইমেল, গুগল ম্যাপ, ইউটিউব, তারপর গুগল ড্রাইভ, এই সবগুলোর এগুলো চালু হয়ে যাবে। তো আমি নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা এইটাই ছিল আমার ভিডিও। আমার ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে মতামত জানাবেন আপনার। এবং আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দিন। এবং আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেতে লাইক বাটনটি ক্লিক করে দিন। এবং সবচেয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।